अगर कुछ कर गुजरने का जज्बा मन में हो तो किसी भी मुश्किल डगर को पार पाया जा सकता है नेत्रहीन होने के बावजूद विभिन्न संगीत वाद्य यंत्र बजाकर कर साहोडांगी के सरत बर्मन ने लोगों को हैरान कर दिया है उनके लिए पूरा दुनिया अंधकारमय है हालांकि इलाके में कोई त्यौहार होता है तो उन्हें बुलाया जाता है क्योंकि नेत्रहीन होने के बावजूद विभिन्न संगीत वाद्य यंत्र बजाने में उन्हें महारत हासिल है इसलिए किसी भी कार्यक्रम में उन्हें बुलाया जाता है इससे जो आय होता है उन रुपयों से उनका परिवार किसी तरह चल रहा है शरद पघालू पारा के निवासी चितिस बर्मन के इकलौते बेटे हैं छितिस बर्मन रंग मिस्त्री का काम करते हैं शरद के जन्म के बाद छत्तीस बर्मन के परिवार ने कई सपने देखे थे लेकिन कुछ ही दिनों में उनका वो सपना टूट गया उनके बेटे को दो महीने की उम्र में टाइफाइड हो गया था तभी से वो नेत्र है विभिन्न अस्पतालों में इलाज के बावजूद कुछ नहीं हुआ शरद ने बचपन से ही विभिन्न कार्यक्रमों में विभिन्न संगीत वाद्य यंत्र बजाना शुरू कर दिया था नेत्रहीन होने के बाद भी वो ढोल हारमोनियम आदि बजा सकता है इसलिए जब इलाके में कोई पूजा पर्व या कार्यक्रम होता है तो शरद बर्मन को बुलाया जाता है वही वाद्य यंत्र बजा कर आयोजकों द्वारा दिए गए रुपयों से वो अपना परिवार का गुजर बसर कर रहे हैं कि बर्मन है এগুলাই আর কি ওগুলা মানে মানে সব জায়গায় বেড়াই তো এর কাছে ওর কাছে বেড়ায় বেড়ায় আর কি ভালোই লাগে হ্যাঁ ডাকে তো যে কালকে বাজারে আসলাম দুর্গা পূজার আজকে মনসা পূজা আছে হাজার টাকা করে দেয় কেউ হাজার টাকা দেয় কেউ পাঁচশো টাকা দেয় যে যেরকম পারে পরিবারে কিন্তু বাবা কাজ করে রঙের কাজ বাস আমার ছেলের মোটামুটি জন্ম হওয়ার দুই মাস পর থেকে চোখের প্রবলেম শুরু হয় টাইফয়েড জ্বর হয় জ্বর থেকেই চোখ দুটা চলে যায় পরে অনেক জায়গার চেষ্টা করছিলাম মেডিকেল নান্স ক্লাব যা হোক যেখানে যাওয়ার গেছিলাম কিন্তু কোনো উপায় হয়নি না একদমই দেখতে পারে না দুই মাস বয়স থাকে টাইফয়েড জ্বর থেকে এরকম হয়েছে এরা এই এটা ওর নিজের একটা অভিজ্ঞতা আর কিছু লোকের পিছনে যাইতে যাইতে মোটামুটি একটা ওর আইডিয়া হয়ে গেছে আইডিয়ার থেকেই ও মোটামুটি একটা শিখে গেছে আর কি ও হারমোনিয়াম বাজাইতে পারে কেশও বাজাইতে পারে ঢাক বাজাইতে পারে তারপরে বাজ্যযন্ত্রের মধ্যে যতটুকু ওর মানে তারপরে জুড়ি বাজাইতে পারে হ্যাঁ মোটামুটি একটা পারে আর কি ভালোই ওর ওর নিজের অভিজ্ঞতায় ওটা করে আমরাও অবাক হয়ে যাই যে ও কী করে বাজায় সেটাও আমরাও ভাবছিলাম কিন্তু এখন দেখি যে না মোটামুটি ও নিজের অভিজ্ঞতায় যেটুকু শিখছে আমরা ওটুকুই ওর দেখতে পাচ্ছি আর কি এই মোটামুটি বাজনা বাজাটা ওর পনেরো ষোলো বছর বয়স থেকে শুরু হয়েছিল হ্যাঁ ডাক পাচ্ছে মোটামুটিভাবে যে যেরকম পারে সেই সেরকমভাবে ডাকে আর এরকম প্রতিবন্ধী জন্য সেরকম মানুষ অতটা গুরুত্ব দেয় না মোটামুটি যেগুলো চীনা পরিচিতের মধ্যে সেগুলোকে ডাকে আর কি ওগুলাই যাচ্ছে ওই কেউ হয়তো তিনশো দিলো কেউ দুইশো দিলো কেউ এমন আছে যে হাউলি দিয়ে যায় আজকে কেউ আসে পাঁচশো টাকা দয়া করে বা তার একটু মনে দয়া হলো দিল বা সাতশো টাকাও কেউ দেয় মানে রকম দিন যাপন চলছে আমি এমনি লেবারি কাজ করি দিন মজুরি আমি পরিবারে আমার এই ছেলে আর ছেলের বোম আমি আমার স্ত্রী কিছু সরকার থেকে যদি সুযোগ সুবিধা বা কেউ যদি আমাদের ছেলেটাকে কেউ মানে হেল্প করে তাহলে একটু উপকৃত হব ঘর বাড়ির অবস্থা তো দেখতেই পারছেন সরকার থেকে এখনও ঘর পাইনি বা এবার পাওয়ার আশায় আছি যে কতদিনে পাবো সেটা যদি ঘরটা পাওয়া যায় ছেলেটাকে কিছু একটা করে দিয়ে এলে বা ঘরটাও করে দিয়ে যেতে ও ওরটা ও থাকতে পারবে আর কি আমার মনের আশা এটাই হ্যাঁ প্রতিবন্ধী পাতা পায় এক হাজার টাকা করে পায় সেটাই দুবারে সরকার যেটা যখন থেকে করলো তখন থেকে সেটা চালু হয়েছে আমার নাম ক্ষিতীশ বর্মন পাগলুপাড়া শাহডাঙ্গি